আমরা যারা এখন আছি দয়ালের প্রেমের ভাবসাগরে নিজেকে ভাসিয়ে দিয়ে তাকে স্মরণ করে আমরা গান শ্রবণ করব, এটাই চাও। জন্মে নমে আমি কচর চান হতে চাই চরণ দাসী, আমার আইনাল সন তোমায় বড় ভালোবাসি, বাবারে এখনকার প্রেম এমন হয়েছে স্বার্থ ছাড়া পৃথিবীতে কোনো লোক নাই, আমি বলি আপনি বলেন, যদি বলি কেন কেমনে, আপনাকে যে আমি ভালোবাসি এখানেও কিন্তু স্বার্থ আছে, কি স্বার্থ, আপনার ভালোবাসা পাওয়ার স্বার্থ, এটা কি স্বার্থ নয়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, তাই সাধক কবি মহৎকবি তার গানে বললেন, জনমে জনমে আমি হতে চাই স্মরণ দাসী, জনমে তুমি বিনে তরতি নাই জানাই পথে।
মানুষ অর্থ সম্পদ ধন দৌলতের কারণে দয়ালকে যে এক ঘন্টা ডাকবো, আমার মালিকরে যে চব্বিশ ঘন্টায় দু ঘন্টা ডাকবো, এই দুনিয়া মোহমায় অর্থর লোভে পড়ে, নাম যথেষ্টার লোভে পড়ে, আজ আমার দয়ালকে ডাকার এক মুহূর্ত সময় হয় না। আজ আমার আইনাল চান এই মোহমায়া নাম যথেষ্টা প্রতিষ্ঠার জন্য, এই মোহ ত্যাগ করে যদি কোনো অলিয়া আউলিয়ার পাক চরণে পরে যদি কোনো অলিয়া উলিয়াকে সারনিধ্য করতাম, তাহলে হয়তো বা কোনো মুর্শিদের ছায়া তল হইতে বঞ্চিত হইতাম না। তাই একজন ভক্তের আগতি থেকে এই গান, দয়াল রে মোহমায়ার ঘরে, ও দয়া মুর্শিধারা ভক্ত কান্দে আসা নদীর পারে, এই দাসির কান ডারি হয়ে
বলি একজন মুর্শিদকে পাইলে, পীর মুর্শিদকে পাইলে বাবা দোজখ কি বেহেশতি, এটা তার ভক্তের কিছু আসে যায় না। যদি সেই ভবপারের কাণ্ডারি এই অভাগা ভক্তের দর্শন দেয়, এই পাপিষ্ট ভক্তের গলার মালা হয়ে যায়। তাই সেদিক থেকে সাধু কবি বললেন, দরদ আমার চাই না বেশ তাই না দদ, জয় গুরু।